الله بوجن مهتين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هوى. أمان الله رب العالمين بوجن ওই ব্যক্তিগুলার চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে। এরপরে রব্বুল আমিন তাদের জন্য দ্বিতীয় যে পরিণতি দিবেন, মুহতিনা রুসিহিম মুকনি, মুহতিনা মুকনি রুসিহিম। আল্লাহ বলছেন ওই মানুষগুলার জন্য দুনিয়ার বুকে ওই মানুষগুলো যেমন অবস্থায় থাকুক না কেন, আমি রব্বুল আমিন তাদের ঘাড়গুলোকে ওইখানে যাওয়ার পরে লক করে দিব। কেমন করে লক করব? ওই মানুষগুলার চোখ বিস্ফোরিত, মাথাগুলা উপর দিকে উত্তোলিত। আল্লাহ বলছেন ওই মানুষগুলার আর কোনো যোগ্যতা থাকবে না, ডানে বামে পাশ ফেরার মতো কোনো ক্ষমতা থাকবে না। চোখ বিস্ফোরিত করায়া, মাথাগুলাকে উপর দিকে উঠায়া রব্বুল আমিন লক করে দিবেন। দুনিয়ার মানুষগুলা তখন উপর দিকে চোখগুলাকে বিস্ফোরিত করে তাকায় থাকবেন। আমার আল্লাহ বলছেন এই দুইটা দিয়ে যদি শেষ করে দিতাম বড় ভালো হইতো, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতি হবে। আমার আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন চোখ বিস্ফোরিত করে মাথাগুলোকে উপর দিকে উত্তোলিত করার পরে তাদের অন্তরগুলার মধ্যে রব্বুল আলামিন উদাস আর হুতাস ঢুকায় দিবেন, ওই অন্তরগুলা আর কোনো আশার আলো দেখতে পাবে না। নাউযুবিল্লাহ। ভালো করে একটু বুঝেন, ওয়াফিদাতুম হাওয়া মানে কি? আরে অন্তর হুতাস, অন্তর উদাস কি হয়েছে তাতে ভাবতেছেন তো তাই না? প্রিয় ভাই ভালো করে খেয়াল করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে যত মানুষ যাবে কম বেশি সবার অপরাধ থাকবে পয়গম্বররা ছাড়া। পয়গম্বররা মাসুম, তাদের আমলনামায় তাদের অ্যাকাউন্টে কোনো গুনাহ লেখা হয় নাই, তাদের কোনো গুনাহ নাই, এছাড়া সকলের অ্যাকাউন্টে ভুলভ্রান্তি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলাকে যখন হাজির করবেন, হাজির করার পরে রাব্বুল আলামিন কতক মানুষকে কাছে ডাক দিবেন, আয় বান্দা দিকায় আসছে। আসার পরে রাব্বুল আলামিন তারা বলবেন ও আমার বান্দা বলতে অপরাধ করছিলে কিনা? করছিলাম আল্লাহ। এ অপরাধ করেছিলে কিনা? করেছিলাম আল্লাহ। অপরাধ করছিলে কিনা? করছিলাম। বান্দা একের পর এক মাথা নিচু করে করে স্বীকার করে নিবে তার অপরাধ, উপায় তো থাকবে না বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে তখন বলবেন ও বান্দা দুনিয়ায় আমার আরেকটা পরিচয় ছিল জানিস নাকি? সত্তারুল গায়ুব। আমি বান্দাদের দোষ ত্রুটি দুনিয়ার বুকে গোপন রেখেছিলাম। বান্দা তোর আমলনামায় নানান অপরাধ পাওয়া গেছে, কিন্তু তোর আমলনামার মধ্যে তুই জালেম নয়, জুলুমকারী নয়, জালেমের অপরাধ তোর আমলনামায় পাওয়া যায় নাই। বান্দা এই এই অপরাধ তোর ছিল, বান্দা তোর সামনে উপস্থাপন করলাম, তবে বান্দা আমি তোরে জানাইলাম, দুনিয়ার কাউরে অপরাধ জানাইছিলাম না। আজকে তোর অপরাধ যেইগুলা ছিল গোপন গুলা আমি গোপন রেখে বান্দা তোরে মাফ করে দিলাম, তুই এখন জান্নাতের দিকে হাঁটা দে।